নতুন বিয়ে হয়ে আসার পর আমি আমার জীবনে প্রথমবার আমার শাশুড়ি মায়ের হাতে এই দুই মাছার রান্না খেয়েছিলাম সো গাইস আজ আমি আপনাদেরকে এই দুই মাছার রান্না করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা করে এখন আমি চলে আসছি রান্না করে আজ আমি দু মাছার রান্না করব। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন তো আমি ফার্স্টে সকালবেলা উঠে ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে রেখেছি এগুলো আনফ্রিজ হয়ে যাওয়ার পর আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে যেভাবে আমরা মাছ ভাজা করি নর্মালি সেভাবে মাছগুলো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি আর এখানে তিনটা বড় আকারের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটেছি পেঁয়াজগুলি আর এখানে দুইটা বড়ো সাইজের টমেটো ইউজ করব আমি এখন হাডিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজটা ভালো করে হালকা ফ্রাই করে নিব যাতে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে দেব এখন আমি অল্প পরিমাণ একটু এখানে লবণ দিয়ে দিয়েছি পরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা কবি তাড়াতাড়ি সফট হয়ে আসবে আমি আবারও ভালো করে তিন থেকে চার মিনিট মতো হালকা আঁচে ফ্রাই করে নিচ্ছি আপুরা কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছেন আগে রান্না করেছেন কমেন্টে কিন্তু জানাতে বলবেন না আমি কিন্তু আমার বিয়ের পরেই আমার শাশুড়ি মায়ের হাতে এই রেসিপিটা খেয়েছি আমি আমার বিয়ের আগে কখনও ওই রেসিপি খাইনি আমার মায়ের হাতে আর আমার বিয়ের পরে আমি অনেক রকমের রেসিপি আমার শাশুড়ি মা থেকে শিখেছি আশা করছি সবগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন আমি এখানে যে দুই থেকে তিনটা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের স্লাইস করে এগুলো একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তিন চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কষানোর পরে আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে আমি এখানে লোটটা শুটকি ইউজ করছি আর চার থেকে পাঁচটা কাঁচা মরিচ আমি এখানে ইউজ করছি যাতে একটু ঝাল হয় আর শুটকিগুলো আমি কিন্তু প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে পরিষ্কার পানিতে এগুলো তিন থেকে চারবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি একদম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি যতটা ছোট করা যায় তো এখানে আমি যেই মাছগুলো আমি ভুনে রেখেছিলাম ফ্রাই করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে অল্প একটু টমেটো আমি আলাদা করে রেখে দিয়েছি মাছের সাথে দেওয়ার জন্য এগুলো আমি মাছের সাথে এখন দিয়ে দিলাম এগুলো আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিব কষানো এখন হয়ে গিয়েছে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পর আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো করে কষিয়ে নিব আর হালকা হাতে মাছগুলাকে একটু এদিক ওদিক করে উলটিয়ে পালটিয়ে দিব যাতে মাছ এমনিতে মাছগুলা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না এগুলো আমি ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি আর হাঁড়িটাও আলতোভাবে দৌড়ে একটু নেড়ে চেড়ে দেব তো আবারও একটি ব্লক আসা পর্যন্ত আমি ওয়েট করব ব্লক আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আবারও মিডিয়াম চুলার আসটা মিডিয়াম করে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো কিন্তু আবারও ব্লক আসা পর্যন্ত ওয়েট করেছি ব্লক আসার পরে পরিমাণ মতো লবণটা একটু দেখে নিব। এরপর আমি অল্প একটু ধনে পাতা দিয়ে এটি নামিয়ে নেব তো দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে